আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আফটার লাইফ বা লাইফ আফটার ডেথ, এই বিষয়টা নিয়ে। তো প্রায় সকল ধর্মেরই মেন ভিত্তি তিনটা। এক হচ্ছে সৃষ্টিকর্তা, দুই নম্বর হচ্ছে আত্মা, আর তিন নম্বর হচ্ছে আফটার লাইফ অর্থাৎ পরকাল। তো যারা নাস্তিক তারা কিন্তু আসলে এগুলো সাধারণত বিশ্বাস করে না, গডে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, অনেক কাছে আত্মায়ও বিশ্বাস করে না। তো পরকাল এটা নিয়ে, পরকালে এটা নিয়ে, এই কথা নিয়ে তারা হাসি তামাশা করে যে এগুলো সব বানানো কথা, কেচ্চা কিচ্ছা খাইনি। তো পরকাল যে আছে সেটা আমাদের ইসলাম ধর্মে আমরা জানি যে পরকাল অবশ্যই আছে, এবং পরকালে জীবনই হচ্ছে প্রকৃত জীবন, এবং দুনিয়ায় মানুষের যে যেমন কাজ করবে পরকালে সে তেমন ফল ভোগ করবে, এবং এই অনুযায়ী কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। তো জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে কিন্তু নাস্তিকরা হাসি তামাশা রহস্য করে, বলে যে এই জীবনটাই তোমরা সবাই উপভোগ করো, ওইটা ওই পরকাল বলে কোনো জীবনও নেই, জাহান্নাম জান্নাত বলেও কিছু নেই, আমাদের কিছুই হবে না, এখানে ভোগ বিলাসিতা করে আমাদের কাটিয়ে দিতে হবে। তো এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। তো এইগুলো শোনার পর আশা করি যাদের ভিতরে পরকাল সম্পর্কে ভয় ভীতি বিশ্বাস নেই তাদের ভিতরে একটু হলেও চিন্তা ভাবনা জন্মাবে, এবং যারা পরকালে বিশ্বাস করে তাদের পরকাল সম্পর্কে বিশ্বাস আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো পরকাল বা আফটার লাইফ এটা নিয়ে কিন্তু বর্তমানে সায়েন্স ওয়ার্ল্ডেও এটা নিয়ে কিন্তু গবেষণা চলছে। চিন্তা করা যায় যে এটা যদি কোনো একটা ঠুনকো ব্যবহার হতো তাহলে এটা নিয়ে কিন্তু কোনো সময় এভাবে গবেষণা করা হতো না। তো পরকাল নিয়ে আজ কিন্তু গবেষণা করা হচ্ছে, তার মানে বিজ্ঞান কিন্তু এটাকে একেবারে অস্বীকার করছে না যে পরকাল নেই, এটা কিন্তু অস্বীকার করছে না, সেই জন্য এটার জন্য নিয়ে গবেষণা করছে। তো না, যারা নাস্তিক অবিশ্বাসী তারা কিন্তু বলে যে জান্নাত জাহান্নাম এগুলো আসলে বানানো রূপকথা বা উপকথা, ফালতু, এগুলো আসলে নাই। তো এগুলো যে নাই কিংবা আছে সেটার প্রমাণও কিন্তু তারা দিতে পারে না, কারণ আমরা জানি আমাদের এই মহাবিশ্বের 5% মতো শুধু বিজ্ঞান এখনো জানে, আর বাকি 95% কিন্তু অজানা। এই বাকি 95% কি ডার্ক ম্যাটার নাম দেওয়া হয়েছে, তো মাত্র 5% সবাই জানে, এখনো 95% বাকি, তাহলে কি করে জান্নাত জাহান্নাম সেখান থেকে বের করবে? তো এটা কিন্তু এইভাবে কিন্তু বের করা যাবে না, যেহেতু 95% জানে না। তো যেটার কথা বলছিলাম যে আফটার লাইফ এটা নিয়ে উপরে কি করছে সায়েন্স ওয়ার্ল্ডে ব্যাপক গবেষণা চলছে। তো এটা যে গবেষণা সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স এর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, এর একটা ফিল্ড, সেটাকে বলা হচ্ছে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স ফিল্ড, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স ফিল্ড। তো এখানে কি হয়, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স মানে কি, যে যারা কি হয়েছে খুব মৃত্যুর নিকটে পৌঁছে গিয়েছে, মৃত্যুর দ্বার প্রান্ত থেকে আমরা জানি অনেক মানুষই কিন্তু আবার কি ফিরে আসে পৃথিবীতে, অর্থাৎ তারা কি হয় খুব মুমূর্ষ হয়ে যায় কিন্তু আবার দেখা যায় আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। তো এই সমস্ত লোকেদের নিয়ে এটা আসলে গবেষণা করা হয় যে যারা কি হয়েছে মৃত্যুর খুব নিকটে চলে গিয়েছে তাদেরকে যে অভিজ্ঞতা, তাদের যে তাদের ওই সময় কি হয়েছিল, তাদের যে ফিলিংসগুলো সেইগুলো নিয়ে কি করা হয়, রিসার্চ করা হয়, এটাকে বলছে নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স ফিল্ড, সেই ফিল্ড। তো
অনেক ব্যক্তি আছে যারা কি হয় দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করে কিংবা হার্ট ফেলুর বা অন্য কোনো কারণে কি হয় তাদের মস্তিষ্ক দেখা যাচ্ছে নিষ্ক্রিয় মতো হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। তো এই অবস্থায় ডাক্তার তাদেরকে ক্লিনিক্যালি ডেথ, একটা কথা আছে যে ক্লিনিক্যালি ডেথ বলে তাদেরকে ঘোষণা করা হয়, অর্থাৎ তারা মৃত। তো এই ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষণাকৃত অনেক ব্যক্তি কিন্তু আবার কি হয়েছে, আবার কিন্তু আল্লাহর রহমতে তারা আবার বেঁচে গিয়েছে, তারা আবার প্রাণ ফিরে পেয়েছে। তো এই সকল ব্যক্তিদেরকে ডাক্তার ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করার পরেও তারা আবার কি কিন্তু ফিরে এসেছে। তো তাদের যে অভিজ্ঞতা ওই জীবন সম্পর্কে, সেই অভিজ্ঞতা নিয়ে একটা ফাউন্ডেশন রয়েছে যেটা কাজ করে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনের কাজ হচ্ছে যে সকল ব্যক্তি ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষিত তাদের কাছে এরা যায় এবং সেখান থেকে যে তাদের যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা সেটা তারা এখান থেকে কালেক্ট করে। তো এ যাবৎ প্রায় 5,000 লোকের তথ্য এই ফাউন্ডেশন সংগ্রহ করেছে, প্রায় 5,000 মতো লোকের। তো তারা সবাই কি হয়েছিল ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষণা করা করেছিল ডাক্তার, কিন্তু তারপরেও তারা কি প্রাণ ফিরিয়ে পেয়েছে। তো তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলো তারা এখান থেকে জানার চেষ্টা করেছে। তো অধিকাংশ ব্যক্তি তাদের এই মৃত্যুর কোলে প্রায় ঢুলে পড়া অবস্থায় অর্থাৎ মুমূর্ষু অবস্থায় তাদের এই ফিলিংসটা জানিয়েছে এবং সবারই এই ফিলিংসটা কিন্তু প্রায় একই রকম। তো তারা বলেছে যে আমরা যখন ক্লিনিক্যালি ডেথ বলে ঘোষিত হয়েছিলাম তখন আমরা কি হতো, অর্থাৎ তাদের ব্রেইন কি হয়েছিল অনেকটা নিষ্ক্রিয় মতো হয়ে গেছিল। তো এই অবস্থায়ও তারা কিন্তু কি করত, তারা তাদের চারপাশের সবকিছু দেখতে পারত, শুনতে পারত এবং বুঝতে পারত, এটা একটা কথা বলেছে। আর আরেকটা কথা হচ্ছে যে তারা এই সময় এক বিচিত্র রঙের আলো দেখতে পারত, বিচিত্র আলো তারা দেখত। এবং অনেকে আবার কি করত, দেখা যাচ্ছে নিকষ অন্ধকারের ভিতরে চলাচল করতে পারত, নিকষ অন্ধকারের ভিতরে চলাচল করতে পারত। আবার এই সময় তারা সাদা রঙের আলো তারা কিন্তু অনেকে দেখতে পারত, আলোর ঝলকানি, সাদা কিংবা শুভ্র এ বর্ণের আলোর ঝলকানি অনেকে দেখতে পারত। আর এই সময় তারা অবিরাম ভাবে চলাফেরা করতে পারত, তার মানে এই সময় তারা অবিরাম ভাবে তারা বলতে এখানে তাদের আত্মা অবিরাম ভাবে চলাচল করতে পারত, এমনকি তাদের চোখের সামনে বা চোখের কিনারায় অক্ষিপটে তারা হচ্ছে তাদের জীবনের শুরু থেকে এ যাবৎ যত ঘটনা ঘটেছে সবগুলো তারা দৃষ্টিপাত করতে পারত, অনুভব করতে পারত, তাদের চোখের সামনে সেই ঘটনাগুলো ভেসে আসতো। তো এই ধরনের ডাটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রায় একই ধরনের ডাটা পাওয়া গেছে। তো এটা নিয়ে কিন্তু এখনো অনেক বিজ্ঞানী গবেষণা করে যাচ্ছে। জেফ্রি লং নামে একজন বিজ্ঞানী আছে, সে কিন্তু এর উপরে একটা বইও লিখেছে, সেই বইটা আছে এভিডেন্স অফ দি আফটার লাইফ, এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এই তথ্যের উপর ভিত্তি করে, অর্থাৎ ক্লিনিক্যালি ডেথ যে সমস্ত ব্যক্তি তাদের যে জীবনের যে এক্সপিরিয়েন্স ওই সময়টার সেটার উপরে একটা বই কিন্তু লিখেছেন। তো যে পরকাল একেবারে নেই এটা যে উড়িয়ে দেওয়া হাসি তামাশা করে, এটা পুরো একটা বোকামির কাজ ছাড়া আর কিছুই না। কারণ যে জায়গায় সায়েন্স ফিল্ড অনেক বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীগণ তারাও কিন্তু এটা নিয়ে এখনো গবেষণা করে যাচ্ছে, তাহলে এটা যদি একটা একেবারেই আননেসেসারি বিষয় হতো তাহলে কিন্তু কেউ এটা নিয়ে গবেষণা করতো না কিন্তু। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। তো
পরবর্তী আবার নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। হম